नमस्कार बंधुरा काजेर सन्धाने थाका प्रत्येके अभिनंदन जानिये शुरू करछि आमादेर आजकेर नतून भिडियो। प्रिय दर्शक, आजकेर आमादेर जे अफिसियल नोटिफिकेशनटा निये आलोचना करब सेई विषये आलोचना करार पूर्वे गतकालके 15/7/2022 प्रकाशित हुआ टीचार रिक्रुटमेंट बोर्ड थेके एसटीजीटी शिक्षक नियोगेर जे नतून विज्ञप्ति बेरियेछे तार बेसिक इनफरमेशनगुलो आपनादेरके दिये दिच्छि एबं सम्पूर्ण नोटिफिकेशनेर लिंक आमादेर भिडियो डेस्क्रिप्शन बक्से पाबेन, सेखान थेके आपनारा डाउनलोड करे चेक करे नेबेन। विस्तारित आलोचना करछि ना कारण अनेकेई एई नोटिफिकेशनटा देखे নিয়েছেন এবং আশা রাখবো প্রত্যেকে ইনফরমেশনটা সম্পর্কে জানেন। তাছাড়াও আপনাদের অবগত করানোর জন্য এই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি কোনো বিষয়ে আপনাদের জানার হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অথবা ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করবেন, আপনাকে 100% আমরা হেল্প করে দেব। প্রিয় দর্শক, গতকাল যে টিচার রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে টোটাল 230টির মতো শূন্যপদ আপনাদের জন্য রাখা হয়েছে। তার মধ্যে ইউআর 29টি, এসসি রাখা হয়েছে 29টি, এসটি 172টি। এবং অবশ্যই আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে 21/7/2022 থেকে 30/7/2022 মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, যেখানে কোয়ালিফিকেশন আপনার গ্র্যাজুয়েট সঙ্গে বিএড থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এখানে সিলেকশন প্রক্রিয়ার দিকে আপনার প্রথমত লক্ষ্য রাখতে হবে, কারণ এই বিষয়টি হচ্ছে যারা যারাই এখানে অ্যাপ্লিকেশন করবেন সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার এসটিজিটি 2022 আপনাদের সিলেবাস রাখা হয়েছে 150 মার্কের পরীক্ষা হবে এবং 150 মার্ক থেকে যে হাইয়েস্ট র্যাঙ্ক করবে তাদেরকেই কিন্তু এখানে সিলেকশন দেওয়া হবে। যদি আমরা ইউআর ক্যাটাগরির জন্য বলি তাহলে ইউআর ক্যাটাগরি থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করে পরীক্ষা দেবেন হাইয়েস্ট মার্ক নিয়ে যে 29 জন এখানে পাস আউট হবেন আপনাদেরকে কিন্তু এখানে কাজ দেওয়া হবে। এইভাবে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য কিন্তু সিস্টেমটা অ্যাপ্লাই করা হবে, এই বিষয়টা আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন যারা 9 এবং 10 শিক্ষকতা করবেন। এটাই হচ্ছে বেসিক ইনফরমেশন, সম্পূর্ণ নোটিফিকেশন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে আমরা যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব সেটা দেওয়া হয়েছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং থেকে এবং এখান থেকে ত্রিপুরা রাজ্যে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে। যারা যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, কী কী যোগ্যতা রাখা হয়েছে, স্যালারি 10,000 টাকা পর্যন্ত আপনারা পাবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে এই নোটিফিকেশনের বিস্তারিত ডিটেলস আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা দেওয়া হয়েছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং সেন্টার ইন নর্থ ইস্ট থেকে। এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন সর্বমোট ভ্যাকেন্সি রাখা হয়েছে 8টি, তার মধ্যে এসটি রাখা হয়েছে 2টি, এসসি 2টি, ওমেন 2টি এবং ইডব্লিউএস 2টি। ইউআর এর জন্য কোনো ভ্যাকেন্সি এখানে নেই, প্রথমে আমরা সেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ডোমেন যেটা রাখা হয়েছে কী কী কাজ আপনাদের এখানে করানো হবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, হেলথ ইনফরমেটিক্স, এমবেডেড সিস্টেম, 5G, আইওটি, এআই, ML, ব্লকচেইন, কোয়ান্টাম, মেশিন লার্নিং, এই প্রত্যেকটি বিষয়ের উপরে আপনাদের কিন্তু কাজ করতে হবে। ডিউরেশন রাখা হয়েছে 6 মান্থের জন্য লেভেল 1, পরবর্তী 6 মান্থের জন্য লেভেল 2। এইভাবে আপনাদের কিন্তু স্যালারিটাও বাড়বে। তবে প্রথম যে 6 মান্থ আপনারা কাজ করবেন, ট্রেনিং প্রাপ্ত হওয়ার পর যাদের পারফরমেন্স ভালো থাকবে পরবর্তী 6 মাসের জন্য লেভেল 2 কিন্তু আপনাদের অপরচুনিটি দেওয়া হবে সেই কাজের জন্য। বিস্তারিত ডিটেলসগুলি আলোচনা করছি, তবে অবশ্যই আপনাদের কোয়ালিফিকেশনটা দেখবেন কী রাখা হয়েছে। কোয়ালিফিকেশন রাখা হয়েছে বিই অথবা বিটেক অর ইকুইভ্যালেন্ট কোনো যোগ্যতা যদি আপনার থাকে। তবে ডিপার্টমেন্টগুলি অবশ্যই লক্ষ্য রাখবেন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, আইটি ও রিলিভেন্ট ডিসিপ্লিন থেকে যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা এমএসসি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, এখানেও আপনাদের ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স ও রিলিভেন্ট ডিসিপ্লিন থেকে আপনাদের মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি করা থাকে তাহলেও আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে যে বিষয়টি ভালো একটি বিষয়, ফাইনাল ইয়ার স্টুডেন্ট ক্যান অলসো অ্যাপ্লাই, অর্থাৎ যারা 2022 পাস আউট হবেন ফাইনাল ইয়ারে আছেন আপনারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মোড অফ ট্রেনিং, ফুল টাইম অফলাইন ট্রেনিং আপনাদের হবে, যেখানে মান্থলি স্টাইপেন্ড 10,000 পেয়ে যাবেন, একটা ইন্টার্নশিপ আপনারা বলতে পারেন, যেখানে অ্যাপ্লিকেশন করার জন্য লাস্ট ডেট রাখা হয়েছে 31 জুলাই 2022, এই ডেটের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক এখানেও দেওয়া হয়েছে, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাদের সেই লিঙ্কে গিয়ে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। দর্শক, এই সম্পূর্ণ নোটিফিকেশনটা এনআইটি শিলচর ক্যাম্পাস থেকে দেওয়া হয়েছে, বিস্তারিত নোটিফিকেশন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই নোটিফিকেশনটা একবার দেখবেন, তারপর আপনারা অ্যাপ্লিকেশনটা জমা করবেন। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের ভিডিও দেখেছেন প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করবো আপনাকে সাহায্য করার জন্য। এবং অনুরোধ থাকবে প্রত্যেকের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে প্রত্যেক ক্যান্ডিডেটসের কাছে আমাদের ইনফরমেটিভ ভিডিওগুলো যাতে গিয়ে পৌঁছে যায়। গুড নাইট।